মেক আরে আনিকা তুমি এখানে মেক তুমি ওকে চিনো আসলে ও ও তো আমার বন্ধু হয় আমরা কলেজে একসাথে পড়াশোনা করতাম আই এম সাইমা আনিকা মেক তুমি বিয়ে করে ফেলেছো অথচ আমাকে বললেই না আরে না না আমরা বিয়ে করি নাই তো আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও আচ্ছা তাই নাকি বাহ তোমাদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে ওই যে লাইক মেড ফর ইচ আদার সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ না না তেমন কিছু না তা তোমরা কোথায় যাচ্ছ ও মেগ আমাকে বলেছে আজকে ক্যান্ডেল লাইট ডিনার করাবে সারাদিন ঘুরবো টুরবো অনেক মজা করবো ও আচ্ছা কি ব্যাপার মেগ তুমি তো আমার সাথে কথাই বলছো না অথচ দেখো তোমার গার্লফ্রেন্ড ওর সাথে মাত্রই দেখা হলো এখন তো মনে হচ্ছে তুমি আমার বন্ধু না বন্ধু ও আমার তা তুমি খুব সুন্দর একটা মেয়ে এত সুইট তোমার কোনো বয়ফ্রেন্ড নাই না আমার বয়ফ্রেন্ড নেই কারণ আমি ম্যারিড আরে যে মেয়ে মেঘ তো আমার বিয়েতে এসেছিল আর তুমি জানো মেঘ আমার বিয়েতে কত মজা করেছিল অনেক 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 মজা করেছিল তাই না মেঘ আচ্ছা তোমাদের রিলেশন কবে থেকে শুরু হয়েছে ও আচ্ছা আমাদের রিলেশন হচ্ছে এক বছর হয়েছে বিয়ে করবো কবে তোমরা বিয়ে করছি রিসেন্টলি বিয়ে করবো খুব তাড়াতাড়ি তাই না মেঘ আচ্ছা ভালো কথা জানো আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ও আচ্ছা আজকে তোমার অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি 2 ইয়ার্স কমপ্লিট হলো আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডকে আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব কিন্তু সো স্যাড সারপ্রাইজটা দেয়া হবে না কারণ আজকে জানতে পারলাম যে আমার হাজব্যান্ড নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে তার সাথে খুব ভালোই আছে অনেক হ্যাপি তাই ভাবলাম যে যেহেতু অন্য কাউকে নিয়ে ভালোই আছে আর ওকে অনেক ভালোবাসে আমি আর মাঝখান থেকে কী করবো বলো ওদের মাঝখান থেকে তো চলে যাওয়াটাই বেটার তাই না তাই ভেবেছি ওকে আমি ডিভোর্স দিয়ে দিব ঠিকই বলেছো তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিলে ও অনেক পস্তাবে কারণ তোমার মতো এত সুইট একটা মেয়েকে সে হারাবে ও পস্তাবে কি ভালো থাকবে সেটা না সময় বলে দিবে কিন্তু এতটুকু আমি বলবো আমি ওকে অনেক বেশি ভালোবাসি আর আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক আর আমার ভালোবাসার মানুষটা তো ওই মানুষটাকে পেয়েই অনেক বেশি ভালো আছে যাই হোক আমি বোধহয় তোমাদের সময় অনেকটা বেশি নষ্ট করে ফেলাম সরি ফর দ্যাট তোমরা এনজয় করো আমি আসি আচ্ছা আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে আনিকা আই এম সরি আমি অনেক বড় ভুল করে ফেলেছি বিশ্বাস করো আমি ওর সাথে আসলে দুষ্টামি করতে করতে অনেক গভীরে চলে গেছি কিন্তু আমি যে এত বড় একটা অপরাধ করে ফেলবো আমি এটা বুঝতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দাও আই এম সরি মেয়ে যা হওয়ার হয়ে গেছে হেটার চেঞ্জ করার কোনো উপায় নেই কারণ তুমি অলরেডি অন্য কারো হয়ে গেছো অন্য কাউকে অনেক ভালোবাসো আর তার সাথে যে তুমি অনেক ভালো আছো সেটা আমি আজকে নিজের চোখেই দেখেছি আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আর আমি আজকে চেয়েছিলাম কি জানো তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব কিন্তু দেখো উল্টা আমি সারপ্রাইজ হয়ে গেলাম তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতেই পারিনি যেটা কিনা আমার সারা জীবন মনে থাকবে যে আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড অনেক স্পেশাল একটা গিফট আমাকে দিয়েছে যাই হোক তুমি ভালো থাকো এটাই আমি চাই আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে আমি একটা ভুল না হয় করেই ফেলেছি আমি তোমাকে ওয়াদা করছি আমি আর এরকম কিছু করব না আমাকে প্লিজ মাফ করে দাও মেক অলরেডি আমি তোমাকে ছেড়ে দিয়েছি তুমি ভালো থাকো এটাই আমি চাই কারণ কি জানো আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি চাই আমার ভালোবাসা মানুষটা যেখানেই থাকুক যাকে নিয়ে থাকুক ভালো যেন থাকে কারণ তোমার খারাপ আমি কখনো চাইনি আর চাইবো না তাই আমি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি আশা করি তুমি ভালো থাকবে অ্যান্ড হ্যাঁ বেস্ট অফ লাক ফর ইউর নিউ লাইফ আসি